রাজধানীর মহাখালী থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে গেট লক সার্ভিস, আজ চলছে তার দ্বিতীয় দিন। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে বনানীতে আছেন রিপোর্টার মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি সেখানে। মেহেদি, সড়কে শৃঙ্খলা ফেরাতে আসলে যে সিটিং সার্ভিস নিয়মটি চালু হয়েছে সেই নিয়মে কিন্তু আজ যেভাবে বলছিলেন যে দ্বিতীয় দিন চলছে, আসলে দ্বিতীয় দিনে আমরা যেমন চিত্র দেখেছি, আসলে গতকালের যে চিত্র যদি বলি যে আসলে নিয়ম হঠাৎ করেই কিন্তু শনিবার রাতে যে এই নিয়মটি দেওয়া হয়েছে এবং তারপরই হঠাৎ এই মুহূর্তে আমরা দেখছি দ্বিতীয় দিনের মতো যে বাসগুলো আসলে মহাখালী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে এসেছে। প্রতিটি কাউন্টারে আসলে এরকম চেকপোস্ট বসানো হয়েছে, সেই চেকপোস্টে কিন্তু প্রতিটি বাসই আসলে ভেতরে ভেতরে ঢুকে আসলে যাত্রী সংখ্যা যাচাই বাছাই করা হচ্ছে, কতজন যাত্রী নিয়ে মহাখালী থেকে বাসগুলো ছেড়ে এসেছে। এবং এই মুহূর্তে বনানীতে কিন্তু দায়িত্বরত কর্মকর্তারা বাসগুলো থামাচ্ছেন এবং থামিয়ে কিন্তু প্রতিটি বাসে আসলে যাত্রী সংখ্যা গুনে গুনে দেখছেন যে আসলে এর বাইরে কোনো যাত্রী নেওয়া হয়েছে কিনা। যদি একটু জানিয়ে রাখি যে এই সিটিং সার্ভিসের যে নিয়মটি, এটি আসলে যদিও একদমই নতুন নয়, অনেক আগে থেকেই ঢাকার রাজধানীতে কিন্তু এই সিটিং সার্ভিস চালু হয়েছে। যদিও এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে শুধুমাত্র দূরপাল্লার বাসগুলো আসলে কিন্তু দাঁড় করানো হয়েছে এবং দূরপাল্লার বাসগুলোকে এই মুহূর্তে আসলে এই নিয়মের আওতায় নিয়ে আসা হয়েছে। যদিও আসলে তারা পরিবহন সংশ্লিষ্টরা আসলে যেমনটি বলছেন যে আসলে এই নিয়মের মধ্যে রাখতে হলে কিন্তু সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঢাকার যে গণপরিবহন অর্থাৎ লোকাল সার্ভিস বলা হয় শহরতলিতে চলাচলকারী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে এক প্রকার শৃঙ্খলায় আগে নিয়ে আসতে হবে, এমনটাই কিন্তু দাবি করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। একটু জানিয়ে রাখি যে শুধু এই মহাখালী থেকে এই মুহূর্তে যে দূরপাল্লার বাসগুলো ছেড়ে আসছে সেই বাসগুলোকেই কিন্তু আসলে চেকিং করা হচ্ছে। যদিও এর আগে যে নিয়মটি চালু হয়েছে তা যদি একটু বলতে চাই যে মহাখালী থেকে যে বাসটি ছেড়ে আসবে সেই বাসটি কিন্তু মাত্র চারটি জায়গায় থামতে পারবে। বিশেষ করে একটু জানিয়ে রাখি মহাখালী থেকে ছেড়ে আসার পর কাকলি, কর্মীটলা, খিলক্ষেত এবং সবশেষ আবদুল্লাপুর থেকে কিন্তু যাত্রী নিয়ে কিন্তু তারা গন্তব্যে রওনা দিবেন। তবে এই মুহূর্তে আমরা আসলে যেমন চিত্র দেখছি জনগণের মধ্যে আসলে এই নিয়মটি নিয়ে যেমন আসলে খুব একটা সচেতনতা নেই, অর্থাৎ তারা যেমনটি বলছেন যে তারা এই নিয়ম সম্পর্কে খুব একটা জানেন না, সাধারণ যাত্রীরাও কিন্তু খুব একটা আসলে এই নিয়ম সম্পর্কে তারা জানেন না এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এর পাশাপাশি তারা আসলে এ নিয়ে আরও ব্যাপক সচেতনতা বাড়াতে হবে বলেও কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর বনানী থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গেট লক সার্ভিসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বনানীতে।